فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. রহমতুল্লাহ বরকাতুহু, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। এক সম্মানিত বোন জিজ্ঞেস করছিলেন কাদরিয়া কারা। যে সম্মানিত বোন, কাদরিয়া যারা, এরা তাকদীরকে অবিশ্বাস করে, তাকদীরকে এরা অবিশ্বাস করে। যেমন ওরা যেমন কোনো একটা কাজ সে নিজে হাতে করলো, যেমন মসজিদ তৈরি করলো বা কোনো দরজা তৈরি করলো, ওই বলবে যে এটা আমি নিজ হাতে তৈরি করেছি, আল্লাহর কোনো ক্ষমতা নেই, আল্লাহর কোনো ক্ষমতা নেই। অথচ এটা ভুল, তাদের আকিদা ভুল। বরং আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, তাই সেগুলা করেছে। আল্লাহ যদি ক্ষমতা না দিতেন তাহলে সে করতে পারতো না। আপনি সালাত পড়লেন, জি আলহামদুলিল্লাহ আপনি সালাত পড়লেন, সালাতে যদি পড়লেন আমি নিজেই পড়লাম, আল্লাহর এখানে কোনো ক্ষমতা নাই, এরকম যদি কথা বলেন তাহলে ভুল হয়ে যাবে। বরং আল্লাহ আপনাকে পড়াইছেন তাই আপনি পড়েছেন, আল্লাহর ক্ষমতা রয়েছে। আপনি ঠিক, আপনি নিজেই করছেন, কিন্তু আল্লাহর ক্ষমতা রয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন। আমরা যখন সালাত পড়ি তখন আল্লাহকে বলি হে আল্লাহ, আমরা সবাই শুধুমাত্র তোমারও ইবাদত করি আর তোমারও সাহায্য চাই। তাহলে আমরা তো আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া, সাহায্য ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। যে আমি নিজে করছি কিন্তু আল্লাহর সাহায্য আছে। এমর্মে ইমাম মুসলিম রাহিমাল্লাহ একটা হাদিস নিয়েছেন, তিনি বলছেন এ হারিস আলা মায়ান ফাকা ওয়াস্তাইন বিল্লাহ, তুমি যেটা ভালো মনে করো, যেটা তোমার কল্যাণকর কাজ মনে করো সেগুলো তুমি করো, এবং ওয়াস্তাইন বিল্লাহ আল্লাহর সাহায্য চাও, আল্লাহর সাহায্য চাও। তাই এখানে হাদিস থেকে প্রমাণ হয় যে কাদরিয়ার যে বলে একটা কাজ করে করে নিজেই করে, আল্লাহর কোনো ক্ষমতা থাকে না, এটা ভুল, তাদের আকিদা ভুল। বরং আল্লাহ সাহায্য ছাড়া কোনো কাজ হয় না। তাই তারা মূলত যারা আপনার তাকদীরকে অস্বীকার করে এরা হলো কাদরিয়া, এরা হলো কাদরিয়া। তাদের মূল থিম এই মোটামুটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহু আলাম সালাম।